বিজেপি যা বলে তা করেন না, আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা তিনি করে দেখান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারায়ণী ব্যাটালিয়ান ঘোষণার পরিপ্রেক্ষিতে এই কথাই বললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। গত লোকসভা ভোটের আগে নারায়ণী সেনা গঠন করা হবে বলে আশ্বাস দিয়েছিল বিজেপি, কিন্তু আজও তা করে উঠতে পারেনি। এবার তারা বলেছে ছমাস পর তারা গঠন করা হবে, অর্থাৎ ভোটের রাজনীতি করছে বিজেপি। এভাবে এদিন মুখ খুললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। কি জানিয়েছেন তিনি শুনব। উত্তরবঙ্গের মানুষের, কুচবিহারের মানুষের ভাবাবেগের প্রতি সম্মান শ্রদ্ধা জানাতেই আজকের ক্যাবিনেট মিটিংয়ে নারায়ণী সেনা ব্যাটালিয়নের ঘোষণা করেছেন এবং আদিবাসী জঙ্গলমহলের ব্যাটালিয়নের ঘোষণা করেছেন, সাথে গোর্খা ব্যাটালিয়নেরও ঘোষণা করেছেন এবং খুব শীঘ্রই এই ব্যাটালিয়নে যারা যোগ্য বা আবেদন করবেন তাদেরকে নিয়োগ করার প্রক্রিয়াও চালু হয়ে যাবে খুব শীঘ্রই। আমরা ভীষণ খুশি মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগটা গ্রহণ করাতে। এতে উত্তরবঙ্গের যুব সমাজ উপকৃত হবে, জঙ্গলমহলের যুব সমাজ তারাও উপকৃত হবে, পাহাড়ের যুব সমাজ তারাও উপকৃত হবে। এবং আরেকটা কথা বলতে চাই যে বিজেপি ভোটের সাথে কথা বলে, লোকসভা নির্বাচন আগেও বলেছিল নারায়ণী সেনা নারায়ণী রেজিমেন্ট তৈরি করবে, ভোট দেড় বছর হয়ে গেছে কথা নেই, আবার ভোট এসছে, আবার বলছে ছমাস পরে দিবে, অর্থাৎ ছমাসের মধ্যে ভোট হবে আর কেউ চাইবে না। ওদের এই ভাওতাবাজি মানুষ বুঝে গেছে, ওরা যা বলে তা করে না, আর মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে তা 100% করে, সেটা এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে সারা রাজ্যবাসী খুশি, আর রাজ্যবাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছে, সাথেই আছে, আগামী দিনও থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী, বিশাল এম্পোরিয়াম, এই প্রথম কোচবিহারে আমাদের এখানে পাওয়া যাবে রিমুভাল ফ্লোরিং, না প্রয়োজন হবে সিমেন্টের, না ভাঙতে হবে আপনার ঘরের মেঝে। এছাড়াও আমাদের এখানে পাওয়া যায় নানা রকমের রেডিমেড পর্দা, পর্দার কাপড় পাপোশ, সেই সাথে পর্দা লাগানোর সরঞ্জাম। পাশাপাশি রয়েছে ইম্পোর্টেড শোপিস থেকে শুরু করে বিদেশি কার্পেট, পর্দা, ওয়ালপেপার, ট্রাভেলস এবং তা লাগানোর সমস্ত অ্যাক্সেসরি, সোফা কাপড় থেকে বেডশিট কম্বল থেকে পর্দা, সব কিছুর একমাত্র প্রতিষ্ঠান বিশাল এম্পোরিয়াম, বিশ্বসিংহ রোড, দাস ব্রাদার্স চৌপতি, কোচবিহার।